উপাকু করছে ওরা ঢোকার জন্য, গেটটা বন্ধ। আর এই যে বাচ্চাটা রয়েছে, এই যে বাচ্চাটা রয়েছে, কালকে এদের মধ্যে কথা হয়েছিল না না বাচ্চাটা থাকবে তাহলে ভেতরে, বাচ্চাটাকেও এখন বের করে দেওয়া হয়েছে। এখানে একটা কমপ্লায়েন্স নোটিস দেওয়া হয়েছে, সবাইকে সাইন করতে বাধ্য যে কুকুর একদম ভেতরে অ্যালাউড নয়, আর এই কুকুরগুলো জন্মেছে এখানে, এই জায়গাটা ওদের। সো মানে এরপরে তোমরা বলো আমার কি করা উচিত। আমি কিন্তু এদের বকিয়ে পারি, খাওয়াই, এরা কিন্তু কোনো সময় কোনো রিয়াক্ট করে না, কারণ জানে যে আয় বাবু আয় তুমি পরে খাবে, তোমাকে দেবো আমি, দেবো বাবা দেবো আমি, দেবো আমি দেবো একটা কিচ্ছু। এটা এটা হচ্ছে বাজে রুটি, আমার ছেলে মেয়েগুলো হচ্ছে 1 2 3 4 ওই গাছটা আমাকে করে যেতে পারে, এই কারণে আমি দেখলে বাচ্চাটাকে ভেতরে ঢোকাতাম, তারপরে এই মেয়েগুলোকে ভেতরে ঢোকাতাম, দেখো না তারপরে দেখো এই মেয়েগুলো তুমি খেতে পারছো না। ওর নাম প্রোটিন, কার নাম প্রোটিন, এটা এই যে এটা বাচ্চা, এটা দেখো না বাবা, এটা কি নাম, প্রোটিন, এটা নাম প্রোটিন আছে, হ্যাঁ ও বাচ্চা দিয়েছিল ওর নাম মাম্মা, এই কারণে আমি ভেতরে নিয়ে গিয়ে এগুলোকে খাওয়াতাম জানো তো, আর অন্য কোনো এদের সাথে পাঙ্গা নেবো, এদের সাথে লড়াই করবো, যুদ্ধে জিততে হবে আমায়, সেই যে ব্যাপার না এটা হরতালি করবার জন্য বলিনি, এটা বিশ্বাস থেকেই বলেছে, দুটো জায়গায় আছে, দুটো জায়গায় আছে, আমি এদেরকে বলে রেখেছি আবার কুকুরগুলো এদের আমাকে খাবার দিও, আলু মানে বেশি, হ্যাঁ বাবু ওরা তাকিয়ে রয়েছে আহারে, ভাবছে যে ওদেরকে বোধহয় আর দেবো না, আরে আরে পার্সুইটি করছি আমি আমার ছেলে মেয়েগুলোকে খাওয়াচ্ছি, এটাই আমার ধর্ম, মানে এটা আমার নেশা পেয়ে বসেছে, মানে এই যে এদেরকে না খাইয়ে যে খেতে পারি না, আমি আবার এলাম আবার এদেরকে, অন্যগুলো এসেছিল তখন এদেরকে খাওয়া, এটা দারুণ স্যাটিসফ্যাকশন, এটা মানে এরা তো ভয়েসলেস, আর এরা একটু দেখলে মানুষ এটাকে
রাস্তা কুকুরে কামড়ে দেবে এই ওই, আমি কিন্তু এদের সাথে মানে মেরে ছেড়ে বকে এরা কিন্তু আমার কথাটা শোনে, কারণ আমি প্রত্যেকদিন এদেরকে খাওয়াই। এটা তো মানুষের মতো অত বেমান নয় যে তুমি তাদের এমন হয়ে বাড়িতে দেখে এনে খাওয়ালে বাড়ি থেকে বেরিয়েই তোমার নামে আগে বাজে কথা বলে। এরা সেটা করে না, এরা কিন্তু সারা জীবন, তুমি যদি একদিন দুটো বিস্কিট খাওয়াবে না তো সারা জীবন তোমাকে মনে রাখবে। কবে থেকে তোমার মানে এই এই কাজটা তুমি কবে থেকে করো, মানে আগেও নিশ্চয়ই করতে? না গো, আগে আমি রাস্তার কুকুর কোনো অসুবিধা হলে আমি দেখতাম বা কিছু, কিন্তু আমি যে এরকম ভাবে রেগুলার ফিড করতাম বা এটা সেটা করতাম না, মানে করতাম না মানে ওদের প্রতি ফিলিংস এই এই বোধটা আমার মধ্যেও ছিল না। কিন্তু যখন এখানে এলাম তখন দুটো প্রেগনেন্ট কুকুর এবং আমার মেয়েকে দেখেছিলাম রাস্তায় লালু কালু সবাইকে বাবু খেয়েছো এবার তুমি। মাইয়াকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে এবং এখানে দুটো প্রেগনেন্ট কুকুর ছিল তাদেরকে আমি আমার এক বন্ধু আমাকে পরিচয় করালো বেসমেন্টে দুটো কুকুর, মানে সো এদেরকে তখন প্রেগনেন্ট কুকুরগুলোকে খাওয়াতে শুরু করি, তার সামনে কাজ তখন থেকে খাওয়াই। বাচ্চাগুলো হয় কিছু বাচ্চা হয় বাইরে, বাচ্চা হয় বাচ্চাগুলো বাসের রান্নাঘর হয়ে মারা যাচ্ছিল মানে এটার জন্য লড়ে যাবে এই অধিকারটার জন্য একদম, হ্যাঁ লড়ে যাবে কারণ জেদটা আরো বেড়ে গেছে। নিজের কোনোদিন ভয় করে না এই যে এই যে এই কুকুরগুলো এরকম, হ্যাঁ মানে কুকুরগুলো এরকম, হ্যাঁ মানুষকে ভয় করে, হ্যাঁ কিন্তু মানে এই যে ওই কুকুরগুলো অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে থাকছে সেই সময় মাঝে তুমি ঢুকে যাচ্ছ দেখছি। আর আমার এখানে নিচে পাঁচটা ওপরে তিনটে, খেয়েছো তো আবার কেন? আরো কুকুরগুলোকে রাস্তার কুকুরগুলোকে কিভাবে তার কারণ তথাগত বলি না মানে এই যে রেসিডেন্সিয়াল এলাকায় তাও অনেক বাড়ি থেকে তো একটু খাবার দাবার ব্যবস্থা করছে, মেইন প্রবলেম হচ্ছে যেগুলো অফিস এরিয়া, অফিস এরিয়া হাওড়া অঞ্চল এই সব জায়গাগুলো, ডালহাউস এরিয়া গড়ের মাঠ ওই সমস্ত জায়গাগুলো, সেখানে কিন্তু কুকুরগুলো কয়েকটা কুকুর মারাও গেছে, এই রিপোর্টগুলো আমাদের কাছে আসে। সো সেইখানে এই লকডাউনের সময়ে কুকুরগুলোকে খেতে দেওয়াটা একটা মানে ঝামেলা হচ্ছে। সো মানে এইটার এই নিউজগুলো যখন ভাইরাল ভাইরাল হয়েছে বিভিন্ন লোকজন আমাকে ফোন করেছে, একটি ছেলে কোনো একটা কোম্পানি রয়েছে সে বলছে দিদি আমরাও থাকবো আপনার সাথে, আমরা এরকম চাল ডাল কীরকম কী লাগবে আমি তো পড়িনি কখন, আপনি একটু গাইড করে দিন তাহলে আমরাও এ করবো। তো ওকে আমি সমস্ত লিঙ্ক এইগুলো পাঠাচ্ছি যে কোথায় অ্যাকচুয়ালি দরকারটা। দময়ন্তী বলে একটি মেয়ে আছে, অসাধারণ মেয়ে, সব রেস্কিউ করে রাস্তায় মানে খুব দারুণ একটা মেয়ে, তথাগত দে বলি না কথা হবে না, ওরা যেভাবে স্ট্রিট ডগ স্ট্রিট অ্যানিমালস নিয়ে, আয় নিজেদের ইগো লড়াই ছাড়ো দেখছো না
তো এরকম কিছু মানুষ এগিয়ে আসছে, সুতরাং আমি এটা নিয়ে মানে আমার মতো যতটুকু আমি করতে পারবো করবো, তারপরে এটা দেখে যদি কারোর মনে হয় বিশ্বাস করুন, ট্রাস্ট মি, এদের থেকে করোনা ভাইরাস হওয়ার কোনো চান্স নেই। আপনি একটু গুগল সার্চ করে নিতে পারেন, WHO বলে দিয়েছে, আমাদের প্রাইম মিনিস্টার বলেছে, মানেকা গান্ধী এখান থেকেও সব কিছু রয়েছে, সুতরাং দে আর নট টু বি ফিয়ার্ড। আর এমনিতেও দে আর নট টু বি ফিয়ার্ড, পশুদের ওই অফেন্সিভ হয়ে যায় ডিফেন্স থেকে যখন ওরা মনে করে যে ওদেরকে আক্রমণ করা হচ্ছে বা কিছু, সুতরাং এদেরকে খাইয়ে আমি তো খুব আনন্দ পাই। আমি আমি একদম রেগুলারাইজ করে ঠাকুরের কাছে এই 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 মেয়ে ওরাও আসে রেগুলার খেতে দিতে, না তোমরা খেতে দিতে আসো, না তোমরা খেতে দিতে আসো, হ্যাঁ তোমরা করো, আমি দেখেছি। আমার বিপ্লবটা শুরু হয়ে গেছে এবং এটা কি বলে ইনফেকশিয়াস, এটা সংক্রামিত হয়েছে মানুষের মধ্যে। আগে থেকেই মানুষ যারা করতো, আমার থেকে অনেক আছে যারা অনেক বেশি করে, আমি তো ওদের থেকে শিখেছি, আর এটা আমি কন্টিনিউ করবো। এটা এবার আমি যতদিন বাঁচবো আমি এটা কন্টিনিউ করবো, ভগবান আমার সামনে এলেও আমি কথা শুনব না, আমার কাছে এটাই পুজো। এবার অষ্টমীতে আমি অঞ্জলি দিতে পারিনি, আমি কুকুর খাইয়েছি, আমার কাছে মনে হলো আমার অঞ্জলি পুজো তাই। গুড নাইট। আমি এদের সাথেই কাটাবো। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।